গাইস, আপনারা কেমন আছেন? সবাই তো ভালো আছেন? তো আজকে আপনাদের কাছে আমি একটা ভালো একটা নতুন একটা ব্লগ, মানে এরকম ব্লগ আজকে 3-4 দিন ধরে, মানে অতি ঠান্ডা আর কি। আপনাদের মধ্যে আজকে ঠান্ডাটা কিরকম লাগছে একটু যদি জানাইতেন আর কি, কমেন্ট করে কিরকম ঠান্ডা আজকে 3-4 দিন ধরে। আমি তো ঠান্ডা পাইতেছি এখনো, ঠান্ডা মানে মানে রোদ সোদ মানে কোনো কিচ্ছু দেখতেছি না। তে ঠান্ডাটা আপনাকে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তা ভিডিওর মধ্যে কীরকম ঠান্ডাটা পাইছেন আপনারা আজকে, আজকে 3-4 দিন ধরে কোনো রোদের মানে কোনো এই মানে কোনো তাপই দেখি নাই, অতিমাত্রা ঠান্ডা পড়ছে। আর ঠান্ডার মধ্যে এখন আগে বলব আবহাওয়া হাওয়া একটা হাওয়া চলছে। তে বিশেষ আজকে মানে অন্য কিছু নিয়ে আই নাই, মানে আমি নিয়ে আইছি মানে আজকে এই ঠান্ডা, ঠান্ডাটা কীরকম আজকে অতিমাত্রা ঠান্ডা। আমি তো মানে আজকে ভাবছি যে পানির মধ্যে একটু না হামু বলে ভাবছি, না হিনের মধ্যে কোনো রাস্তাই পেলাম না। ঠান্ডার সুরে মানে মানে অতিমাত্রায় ঠান্ডা আর কি আজকে 3 দিন ধরে, বহুত 3-4 দিনের ঠান্ডা। তাহলে আপনাকে ওই সাইডে তে ঠান্ডাটা আপনাকে কীরকম লাগছে ভাই বন্ধুরা? হ্যাঁ, আমি আইসি শখের মধ্যে, এই শখের মধ্যে গেলাম যে আজকে ভাই বন্ধুর নাকি আমি ঠান্ডাটার বিষয়টা আলোচনা করি। তে বিরাট ঠান্ডার মৌসুম, মানে অতিমাত্রা ঠান্ডা বাড়ছে, কিন্তু যেটা আমি ঠান্ডা বাড়ছে এই ঠান্ডাটা মানে আচরিত মানে আরও মানে কিবা রেকর্ড ভেঙে গেল আছে এই বছরের ঠান্ডায়, তাহলে আরও বলে ঠান্ডা পড়বো। তো ভাই আমি একটা কথা কই কি, যে আমি একটু শখের মধ্যে বেরিয়ে বেরিয়েছি, কারণ যে বেরিয়ে আমি একটু ভিডিও করি। তে যেটা ঠান্ডা আছে সবে ভালো করে লেপ তুষক কম্বল সমল অল্প যেটু রোদে উঠে বাইরে একটু মেলে দিবেন, আরও গরম পানি খাবেন। আরও বর্তমান যুগে তো আর একটা সিস্টেম একটা আইছে, তো কি আইছে তিরা যে শুনতে আছি অতি মানে দুর্ভাগ্যজনক, যেটা করোনা ভয়ঙ্কর একটা ঢেউ আসতেছে। তো আপনারা সবাই মাস্ক ব্যবহার করবেন, আর মাস্ক ব্যবহার করবেন, আরও বিশেষ করে খাওয়া দাওয়া ঠিক মতো মানে দেখে শুনে খাবেন। তো সবাইকে বলি সাবধানে চলবেন, সুন্দরভাবে চলবেন। আর মাস্কটা আমি কিন্তু মাস্ক আসে মার লোক আমি এখন দেরি, যেহেতু আমি ভিডিও করতেছি আপনারা বলতে পারেন যে মাস্কটা কেন পিনে নাই। এখন আমি একলা একলা আসি, যে কোনো মাসে মানুষের আগে গেলে আমি মাস্ক পিনদি। তো ভাইরা বিশেষ আর কিছু বলবো না। তো ঠান্ডাটা কীরকম লাগছে এই কয়দিনে? তো ঠান্ডাটা ঠান্ডার জন্যে মানে কাপড় শুলে থেকে গুছিয়ে দিয়ে পারতেছি না, হাত পাও সব ঠান্ডা হইতেছে, বহুত ঠান্ডা হইতেছে হাত পাও। এই ঠান্ডার মধ্যে ভাইরা বহুত সতর্ক হয়ে চলবেন, আরও বলে আরও বলে ঠান্ডা দিব। আর আমার পাশে দেখেন এই যে কী খেতে রে হালদিয়া প্রকারের যেটা শস্যের ক্ষেত, আমি এই ক্ষেতের মধ্যে এসে একটা ব্লগ নিয়ে। তো আপনারা একটা কথাও বলি, যেহেতু আমার ব্লগ করার মতো তো মানে ই নাই, মানে ঠান্ডার জন্য একটু আলোচনা করলাম। আমারও ঠান্ডা ধরছে বিরাট, সবের ঠান্ডা ধরছে। আর আমার এই যে দেখেন এই যে ফ্যামিলির মানে ঠান্ডায় জ্বর হয়ে গেছে, মাথা বিষ হয়ে গেছে, জ্বরটা নাই এখন, মাথার বিষটা আছে, ট্যাবলেট শ্যাবলেট আনা হয়েছে। তো এখন বর্তমান করি আপনারা সবাই মাস্ক নিয়ে একটু ব্যবহার করবেন, আর ঠান্ডা নিয়ে বাড়ি ঘরে একটু আগুন টাগুন চুলাই একটু খড়ি টড়ি থাকলে বাইরে আগুন টাগুন পোহাবেন, আর সতর্ক চলবেন, গরম পানি খাবেন। তো আজকের আমার ভিডিওটা আমি এটুকু কই, পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। তো যেহেতু আমার কথা একটু যদি কিবা থাকে আপনারা আমার কমেন্ট করবেন, কমেন্ট হিসাবে আমি দু একটা ব্লগ বানান ধরুন। তো যেহেতু আজকে আসি, সবাইকে বাই, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ছোটো চ্যানেলটা। তো যেহেতু আমি আসি, তাহলে আপনাদেরকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরম পানি খাবেন, আর সুস্থ থাকবেন, আর মানসিক টেনশন করবেন না, আর মাস্ক পিনবেন। আর যেহেতু করোনার একটা সাইনের থেকে নতুন একটা ঢেউ আসছে, তো একটু সতর্ক হওয়া দরকার সবাই, আমরাও সতর্ক হয়ে থাকাটা ভালো। তো সবাই দোয়া করবেন, আর চ্যানেলটা যেন আমার একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই করে আজকে আমি ব্লগটা সরছি, আবার নেক্সট ব্লগ নিয়ে আপনাদের কাছে নিয়ে আসবো। অতিমাত্রা ঠান্ডা ঠান্ডা গো ঠান্ডা, ইয়া বাই, টাটা।